জয় মা বিপত্তারিণী চণ্ডী। আপনি কাপড় দান করছেন, নতুন কাপড় হোক, ভালোবেসে দান করছেন বা ভালোবেসে কাউকে গিফট করছেন, ইনফ্যাক্ট সেটাই বলা উচিত, বা পুরনো কাপড় কাউকে দান করছেন, অবশ্যই সেটাকে রিসাইকেল করছেন এবং অনেক মানুষেরও তো হেল্প করছেন আপনি। কিন্তু একটা জিনিস আপনি জানেন না, যে আপনি এই কাপড় দানের মাধ্যমে নিজের কোনো ক্ষতি করছেন না। তো আজকে সেই বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। মানুষের অ্যাকচুয়ালি বা আপনাদের অ্যাকচুয়ালি দোষ নয়, আপনারা কনফিউজড যে কাপড় কি অ্যাকচুয়ালি দান করা উচিত, দান করলেও কাকে করা উচিত, কখন করা উচিত, করা উচিত আদৌ কি উচিত নয়, বা নতুন কাপড়ই কি শুধু গিফট করা উচিত, বা পুরনো কাপড় আমরা কাউকে দিতে পারি। তো বিভিন্ন ধরনের এই বিষয়ে কন্টেন্ট এবং রিলসও ঘুরে বেড়াচ্ছে, যার ফলে মানুষ আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না যে ঠিক করছে কি ভুল করছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ ভালো করতে গিয়ে তার ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেই বিষয়েই আমি আজকে বলবো, তিনটে জিনিস, সিম্পল তিনটে জিনিস বলবো। এই তিনটে জিনিস মেনে আপনি কাপড় দান করুন, আপনার কখনও ক্ষতি হবে না, উল্টে আপনি ব্লেসিংস পাবেন, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার বিভিন্ন অবস্টেকলসগুলো কেটে যাচ্ছে শুধুমাত্র সেই ব্লেসিংসের জন্য। কিন্তু ভুল করে যদি আপনি কাপড় ভুল ব্যক্তিকে দান করে ফেলেন বা ভুল সময়ে দান করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আপনার বিপদ নিজে ডেকে আনছেন। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একদম ছোট্ট ভিডিও হবে, তিনটে জিনিস আমি শুধু বলবো, সেই তিনটে জিনিসকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। প্রথম আপনাকে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি নতুন কাপড় দিচ্ছেন নাকি পুরনো কাপড় দিচ্ছেন। দেখুন, নতুন কাপড় আমরা গিফট করতে পারি, যে কোনো ব্যক্তিকে আমরা গিফট করতে পারি, কোনো অসুবিধা নেই, ভালোবেসে গিফট করতে পারি, ছোট হোক বড় হোক, আমাদের বন্ধু বান্ধব হোক, আমাদের রিলেটিভস হোক, যে কোনো কাউকে হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি পুরনো কোনো কাপড় গিফট করছেন, এটা একদম মাথায় ঢুকিয়ে নেবেন, পুরনো কোনো কাপড় গিফট করছেন, অনেক সময় আমরা এই জিনিসটা করি যে পুরনো কাপড় আমাদের ছোট হয়ে গেছে, কোনো বাচ্চার কাপড় ছোট হয়ে গেছে, বা আমাদের কোনো কাপড় আমরা ব্যবহার করছি না, আমাদের কোনো রিলেটিভকে আমরা দিয়ে দিলাম যে সেই কাপড়টা ব্যবহার করার জন্য। কিন্তু এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, কাপড় কিন্তু তাকেই গিফট করা উচিত যে তার জন্য নিডি। অর্থাৎ আপনি এমন কোনো নিডি পিপলকে গিফট করুন কাপড় যেখান থেকে সে নিজে তো হেল্প পাবেই, তার সঙ্গে তার ব্লেসিংস আপনারও কিছু কাজে আসবে। তাই অবশ্যই যখন কাপড় গিফট করছেন তখন নিজের রিলেটিভদেরকে অবশ্যই গিফট করুন। কিন্তু পুরনো কাপড়, যে কাপড়টা আমি বললাম যে আপনার সন্তানের হয়তো কোনো কাপড় ছোট হয়ে গেছে, আপনি কাপড়টা দিয়ে দিতে চাইছেন কাউকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখুন যে কাপড়টা এমন কোনো ব্যক্তিকেই দিন যেই ব্যক্তি সত্যি সেই কাপড়ের দরকার আছে। দু নম্বর পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নতুন কাপড়ের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা নয়, কিন্তু পুরনো কাপড়ের ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে চাই। পুরনো কাপড় যেটা আপনি ব্যবহার করছেন, অর্থাৎ যেই কাপড়টা আপনার গায়ে চড়েছে, সেই কাপড়টা হয়তো আপনি খুলে রেখে দিয়েছেন আর ব্যবহার করছেন না, সেই অবস্থায় কখনো ভুলেও কোনো নিডি পিপলকেও বা নিডি যার দরকার আছে সেরম লোককেও সেই কাপড় দান করবেন না। নিজের রিলেটিভকে তো ছেড়েই দিন, কোনো ব্যক্তিকেই সেই কাপড় দান করবেন না যেই কাপড় আপনি পরেছেন এবং পরা অবস্থায় ধোননি। অবশ্যই যেই কাপড়টা আপনি দান করবেন সেই কাপড়টা ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরেই তাকে দিন। মনে রাখবেন, আপনার গায়ের, আমাদের প্রত্যেকের বডির একটা স্মেল আছে, আপনার গায়ের একটা স্মেল, আপনার গায়ের একটা লোম, কিছু আপনার গায়ের ঘাম, কোনো ধরনের জিনিস যদি সেই কাপড়ে লেগে থাকে এবং সেই কাপড়টা অন্য কাউকে দেন, সেইখান থেকে কিন্তু আপনার একটা এনার্জি ট্রান্সফর্ম করে এবং সেইটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই এরপর থেকে মনে রাখবেন, পুরনো কাপড় যাকেই আপনি দেন না কেন, না অবশ্যই ধুয়ে শুকিয়ে তবেই সেই কাপড়টা দেবেন। আর তিন নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো যেটা ভাইটাল জিনিস, আপনি যার কাপড় দান করছেন, পরিবারের নিজের বা পরিবারের কোনো সদস্য, আপনার সন্তান হতে পারে বা আপনার হাজবেন্ডের হতে পারে, বা আপনি যদি একজন পুরুষ হন আপনার ওয়াইফের হতে পারে, যারই কাপড় দান করছেন তার কাপড়টা যেদিন দান করছেন ভালো করে দেখে নেবেন, সেই দিনটা যেন তার জন্মবার না হয়। বুঝতে পেরেছেন? ধরুন আপনি আপনার সন্তানের কোনো কাপড় ছোট হয়ে গেছে কাউকে দিয়ে দিচ্ছেন, রিলেটিভকে হয়তো নয়, কোনো মানে সেরকম যাদের দরকার আছে সেরকম কোনো লোককেই দিচ্ছেন, কোনো নিডি লোককেই দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানের জন্ম হয়তো মঙ্গলবার দিন আর আপনি মঙ্গলবার দিনই সেই কাপড়টা দান করছেন, এটা কিন্তু মারাত্মক রকম ক্ষতি ডেকে আনতে পারে আপনার সন্তানের জন্য। অর্থাৎ যেই ব্যক্তির যেদিন জন্মবার তার কাপড় সেদিন দেওয়া উচিত না। ইনফ্যাক্ট আমি বলবো, নতুন কাপড় আপনি গিফট করতে গেছেন কাউকে, যে কোনো আপনার রিলেটিভকে আপনি নতুন কোনো কাপড় গিফট করতে গেছেন, সেই ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল রাখবেন
যে আপনি যেই কাপড়টা গিফট করছেন, আপনি যখন পার্টিকুলারলি গিফট করছেন, বা আপনার ওয়াইফ গিফট করছে, বা আপনার হাজব্যান্ড গিফট করছে, বা আপনার সন্তানরা ধরুন বড় বড় হয়ে গেছে, সে তার কোনো বন্ধু বান্ধবকে কোনো গিফট করছে, অবশ্যই মাথায় রাখবেন যে পার্টিকুলারলি হাতে ধরে সেই জিনিসটা গিফট করছে সেইটা যেন নতুন কাপড় হোক বা পুরনো কাপড় হোক, সেই দিনটা যেন তার জন্মবার না হয়, না হলে এই ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন আপনাদের হতে হতে পারে। তো এই তিনটে জিনিস মনে রেখে আপনি যে কোনো কাউকে কাপড় দান করুন, তবে অবশ্যই আমি বলবো কাপড় পুরনো কাপড় স্পেশালি দিয়ে দেওয়া, সেটাকে ফেলে না রেখে, নষ্ট না করে সেটা অবশ্যই রিসাইকেল হয়। আর এই তিনটে জিনিস মাথায় রেখে যদি আপনি পুরনো কাপড় কাউকে দান করেন, কোনো নিডি লোককে দান করেন, তাহলে অবশ্যই অনেক অনেক আশীর্বাদ তার থেকে পাবেন। এবং আশা করি আপনাদের বিভিন্ন কাজের বিভিন্ন বাধা দূরীকরণের ক্ষেত্রে সেই আশীর্বাদ প্রচুর কাজে আসবে। তাই অবশ্যই কাপড় দান করুন, কিন্তু এই তিনটে জিনিস মাথায় রেখে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। জয় মা বিপত্তারিণী চণ্ডী।